ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে। তবে প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী। প্রতিনিয়ত হামলা করা হলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী বলছেন বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে। ছুটি দিনে সকাল 12টায় নির্বাচনী প্রচারণায় নামেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। ঢাকা 18 আসনের 51 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন তিনি, আর 50 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। অভিযোগ করেন সকালে দক্ষিণখান এলাকায় তার সমর্থকদের ওপর হামলা করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কাউন্সিলর যুবরাজ তার সাথে 150 মোটরসাইকেল এবং সাদা একটি প্রাডো গাড়িতে করে সে সারা এলাকায় মহড়া দিয়েছে আমাদের মিছিলের পাশেও, এবং সেখান থেকে সে ঘটনাগুলো ঘটিয়ে সে এখানে এসেছে এবং আমাদের নেতাগুলোকে মারধর করেছে। পুলিশের পারমিশন আমার আছে, আজকে 50 নম্বর ওয়ার্ডে আমার পারমিশন ছিল। এইভাবে যদি চলতে থাকে আমাদের নেতাগুলো বসে থাকবে না। হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী জানান বিএনপি নিজেদের মধ্যেই কোন্দলে লিপ্ত। ওদের মধ্যে যে বিভেদ আপনার উত্তরাতে ওদের দুই গ্রুপের মুখামুখি মুখামুখি সংঘর্ষ হয়েছে, আবার কালো পতাকা মিছিল করেছে এবং পোস্টারিং করেছে। আমরা কেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর আমরা আক্রমণ করব? এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহযোগিতা করছেন তারা। তারাও যাতে তাদের মত প্রকাশ করতে পারে, মিছিল মিটিং করতে পারে, ভোট চাইতে পারে, সেই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা করছি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।